হ্যালো ভাই, ভাই বলুন তার কাছে ছোট পাঁচ চার দিবার আছে, আমার মা সব চলে অ্যান্ড দিদি ফ্রেন্ড শুভ তো। এবং এটা 3 কেজি অব্দি ওয়েট দিতে পারবে, যেটা ভীষণ একটা ভালো ব্যাপার। আমি মানে তুমি চাইলে বড় ক্যামেরা, DSLR, সেমি DSLR এই ধরনের তুমি জিনিস কিনতে চাও তো তুমি সেট করতে পারবে। Hey guys, welcome to another episode of my channel, you are watching Aman Ma Shop Jane and this is your friend Shubhro. Are you looking for a good tripod in a very low budget? তাহলে আজকের এই ভিডিওটা একদমই তোমাদের জন্য। হ্যাঁ, আমি যেটা আজকে রিভিউ করবো এবং আনবক্সিং করবো, আনবক্সিং বলতে আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্যামেরনের, আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, ক্যামেরনের এটা ট্রাইপড, গরিলা ট্রাইপড। আমি এটা আনবক্সিং করবো এবং তোমাদের এখানে দেখাবো। আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ট্রাইপড ঠিক করবো না, গরিলা ট্রাইপড বলা ভালো, কারণ আমি অলরেডি শুটিং করছি ট্রাইপড, তো গরিলা টাইপের একটা দরকার ছিল আমার, যেটা স্পেশালি ব্লগিং এর জন্য ভীষণভাবে কাজে লাগে। এটা মোটামুটি 3 কেজি অবধি কোনো কিছু নিতে পারে, সেটা ফোন হোক বা সেটা ক্যামেরা হোক। তো চটপট আমি এটা বের করে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে জিনিসটা, ক্যামেরাটা তোমার দিকে তাক করে তুমি শুট করতে পারো, কিংবা তুমি এটাকে এরকম করে করতে পারো। এখানে যেটা মেন ফিচার সেটা আছে, আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই জিনিসগুলোকে তুমি বেন্ড করতে পারো তোমার দরকার মতো। আশা করি তুমি দেখতে পাচ্ছ এরকম করে যদি বাঁকাতে পারো এবং তিনটে মোটামুটি একই লাইনে যদি হয় তাহলে বেশ সুন্দরভাবেই কাজটা করে নেওয়া যায়। এই যে দেখো আমি বেন্ড করে নিয়েছি, কিন্তু এটাকে আরও বেন্ড করা যাবে, তুমি যেদিকে ইচ্ছে করতে পারো, জাস্ট নট আ ম্যাটার অ্যাকচুয়ালি, তুমি যেদিকে ইচ্ছে যেমন ইচ্ছে করতে পারো। বাট ওই ব্লগিং এর ক্ষেত্রে ওরকম করবো না, ব্লগিং এর ক্ষেত্রে যেটা করবো যে আমাদের দিকে এরকম করে ব্যাস এই থাকবে, এই হবে। আর এখানে 3 কেজি অবধি ওয়েট নিতে পারবে, এই একটা 360 একটা ব্যাপার আছে, এটা তুমি চারদিক ঘুরতে পারবে এবং লকটা এখানে আছে, লক করে দিলে এটা ঘুরবে না। দেখো চেষ্টা করছি ঘুরছে না, লকটাকে আনলক করলেই, এটা আনলক করলেই তখন এটা চারদিকে ঘুরতে পারছে। তো আমরা এই ব্লগিং এর ক্ষেত্রে কি হয়, একটু হালকা এ করে দিতে হয়, সামনের দিকে রাখতে হয়, ওইদিকে আমি ঘুরে যাচ্ছি এমনি করে, এটা এদিকে একটু ডেকে আসে, তো যাতে ঘুরতে সুবিধা হয়। তো এটা আমার মতে বেশ ভালো একটা অ্যাক্সেসরি তুমি যদি ব্লগিং সেট আপ করতে চাও একদম স্টার্টিংয়ের জন্য, এবং ভীষণভাবে লো বাজেট। এটার দাম আমি বলে দিচ্ছি 575 টাকা। এটা এটা ক্যামেরনের এটা একটা মডেল, এবং ক্যামেরার ট্রাইপডও আছে, বাট আমি ব্লগিংয়ের জন্য একটা গরিলা ট্রাইপড বা গরিলা এরকম একটা স্ট্যান্ড নিচ্ছিলাম। এটা 360 একটা ব্যাপার আছে, এটা বেশ ভালো, আর এটা এরকম বেন্ড করা যায় টেকসই, সবচেয়ে মতো টেকসই, এবং হ্যাঁ হালকা ভারী আছে। আমরা ইন্ডিয়ার এটা মনে করি যে যে জিনিস যত বেশি ভারী হবে সেই জিনিস তত বেশি পোক্ত হবে বা সেই জিনিস তত বেশি মজবুত হবে। যাই হোক না, আমার এটা বেশ মজবুতই লেগেছে, এবং আমি এটা অনলাইন অর্ডার করেছিলাম অ্যামাজনের থ্রু দিয়ে, 575 টাকা নিয়েছে। আর আনবক্সিংয়ে কিছুই নেই, এরকম নর্মাল একটা ভাবে এসেছে, আর অ্যামাজনের খাতুনি মানে আর রাখিনি। তো তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো বলে যেটা রেখেছিলাম একদিন, আমার মতো এটা বেশ ভালো, কেননা 575 টাকার মধ্যে এই এত কিছু এরকম বেন্ড করতে পারছো, এদিক ওই অনেক কিছু করতে পারছো, প্লাস এরকম 360 এটা ব্লগিং এর ক্ষেত্রে ভীষণভাবে দরকার, ভীষণ 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 দরকার। আর এর সাথে তুমি একটা মোবাইলের যে কি বলবো ওটাকে মোবাইল মাউন্টও একটা ফ্রি দিয়েছে, ওটা আমি আর নিয়ে বসিনি। তো মোবাইল মাউন্ট এটার সাথে ফ্রি দিয়েছে, যেটা তুমি যদি আলাদা করে কিনতে যাও সেটা তোমাকে মোটামুটি 250-300 350 এরকম তোমাকে রেটে খরচা করতে হবে, বাট এটার সাথে তোমাকে ওটা ফ্রি দিয়েছে।
পুরো তুমি এর উপর লাগালি হয়ে যাবে। আমি এটা নিয়ে বসি, ওটা একসাথে ফ্রি আছে, ফ্রি বলবো না অ্যাকচুয়ালি, মানে ওই কম্বো টাইপ আছে। তো এটা শুধু আমার এখনো অবধি এটার রিভিউ তো কিছু নেই, আমি রিভিউ যদি জানাতে হয় আমি তোমাকে পরে দেখিয়ে দেবো। এবং এটা 3 কেজি অব দি ওয়েট দিতে পারবে, যেটা ভীষণ একটা ভালো ব্যাপার। আমি মানে তুমি চাইলে বড় ক্যামেরা, DSLR, semi-SLR এই ধরনের তুমি জিনিস কিনতে চাইলে তো তুমি সেভ করতে পারবে, যেটা বেশ ভালো। আর চাইলে তুমি এই 360 এই যে ব্যাপারটা তুমি আমাদের খুলে নিতে পারবে, মানে কোনো যদি না মনে হয় আমার এত কিছু লাগবে না। তুমি এর মধ্যে যদি মোবাইল করতে চাও, মোবাইল যদি ব্লগ করতে চাও, মোবাইলের মাউন্টের মধ্যে লাগালে তার মধ্যে মোবাইল ঢোকালই হয়ে যাবে। আর তুমি মনে করো না বসের মধ্যে আমি DSLR বা semi-SLR দিয়ে ব্লগ করবো, তো গোয়েজ ওটা তুমি এর মধ্যে গিয়ে রাখো, এখানে আসে ওটা ঘুরিয়ে দাও, আটকে যাবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তবে আমার মধ্যে এটা থাকলে একটু দেখতেও ভালো লাগে, একটা ক্লাসিক একটা ফিল আছে। আর এই গ্রিপটা দেখো, এই গ্রিপটা আমি বলবো যে বেশ একটা রাবারি ফিনিশিং দেওয়া আছে, যাতে হাত পিসতে যাতে না পড়ে যায়, এটাই। আর পার্সোনালি আমি বলবো যে আমি এমন একটা জিনিস খুঁজছিলাম যেটা মোটামুটি কম বাজেটের মধ্যে আমার জিনিসটা কাজটা উতলে দেবে। সেই জায়গা থেকে আমি বলবো আমি ভেরি মাচ হ্যাপি, এটা আমি সুন্দর করে ধরতে পারছি। আমার সব জানে ফ্রেন্ড শুভ, এরকম ভাবে যদি শুরু করা যায় বেশ ভালো হবে। আমি রিয়েলি এক্সাইটেড এটা নিয়ে বাইরে বেরোনোর জন্য, দেখা যাক কবে বেরোনো যায়, এখন যা সিচুয়েশন ওয়ারেন্টাইটিতে, তো দেখা যাক। বাট তোমরা একটা কিনতে পারো, এবং আমি পার্সোনালি বলবো তোমরা যারা ব্লগ করবে ভাবছো বা করছো, তারা ভাবছো যে একটা ভালো কিছু একটা বলে ভালো হয়, তো আমি বলবো গো ফর দিস ওয়ান, মানে একদম পারফেক্ট টেকসই, রাবারি ফিনিশিং আছে, আমি পেন্ট করতে পারছি, 360 দিচ্ছে, প্লাস এটার সাথে 250-300 টাকার একটা মোবাইল মাউন্টও এর মধ্যে ফ্রি দিচ্ছে। তো সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন ব্লগিংয়ের জন্য, ব্লগিং সেটআপের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, কেননা সাবস্ক্রাইব না করে হবে না ভালো স্যার। আর আমি একটা জিনিস বলবো যে এর বাই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো যদি কিনতে চাও। এবং কমেন্ট সেকশনে এসে জানাও যে ভবিষ্যতে এই ধরনের জিনিস আরও চাইছো কিনা আমার থেকে, যে আমি এই ধরনের ইউটিউব সংক্রান্ত জিনিসগুলো, যে কীভাবে ব্লগ করতে হয়, ক্যামেরা সেট আপ, এভরিথিং, তো সেটা আমি সেই ধরনের কিছু বানাবো কিনা তোমরা চাইছো কিনা সেটা আমাকে জানাও কমেন্ট সেকশনে এসে। এবং হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব না করলে হবে না আমাদের চ্যানেল।